গরুর না মুরগি? ছয় পিস করে গরুর মাংস দিয়ে বিরিয়ানি দিচ্ছি, কত টাকা দিয়ে বলো? পঞ্চাশ টাকা তুমি দিচ্ছ কি করে? গরুর মাংস দিচ্ছ না আসলে অন্য গরুর মাংস দিচ্ছ? গরুর মাংসের দাম দিচ্ছি, বিরিয়ানি ফ্রি। বিরিয়ানি ফ্রি? হ্যাঁ। একে যদি শুধু বিরিয়ানি নিতে যাই, গরুর মাংসের বাড়িতে আমার গরুর মাংস আছে, বিরিয়ানি দাও তখন কি করবা? হ্যাঁ গরুর মাংস বাদ দিয়ে তখন তিরিশ টাকা নেবো। এটা আমি এখন মাংস দিছে যে তিরিশ টাকা নেবো, তোমার মাংস ছাড়া মাংস ছাড়া কারে বিরিয়ানি নেবে তিরিশ টাকা? এই বিল করে দেবো বিতুল ভাই। যখনই দেখবেন তখনই খাইবে, কোনো কাজ নাই কারণ নাই, বুঝি না আমি। আল্লাহ তাআলা আসলে ঠিক আছে, ঠিক আছে খাও খাও খাও, তুমি খাও না রে ভাই। আরে ভাই লাও না, লুকেন লাও খাও। তো এই যে জলা বিরিয়ানি সেই ঐতিহাসিক নিহারি, এটা মাত্র পঞ্চাশ টাকায়, মাত্র একশো টাকায়। রবিউল ফুড রিভিউয়ারদেরকে নাকি মাংনা বাংনা খাওয়াই? না ভাই আমরা মাংনা খাই না, কিছুটা হলে ছাড় দেয় এটাই, কিন্তু ছাড় না, অনেক জায়গায় ছাড় না দিলে খাবারের পরিমাণটা বেশি দিয়ে দেয়। তাই? আচ্ছা আচ্ছা, বাট বেনিফিট আছে। হ্যাঁ, তো যারা নতুন আছেন তারা কিন্তু ফুড রিভিউ চাইলে করতে পারবে নাকি? হ্যাঁ, যারা একটু খাদ্য রসিক তারা কিন্তু চাইলে কিন্তু করতে পারবে, একটু ছাড়ও পাবে, বা হচ্ছে একটু মনে করো ফি বেশি বেশি করে পাবে। যেমন কালকে একদিন কালা ভুনা খাই আসলাম। আচ্ছা, তোমাকে তো ফোন দিয়েছিলাম, তুমি ছিল না। আচ্ছা, বা তুমি ব্যস্ত আছো? আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। আমরা ভিডিও করে দিলে আমাদেরকে মনে করো সবাইকে তিন পিস দেয় হাফে, আমাদেরকে পাঁচ পিস দিয়েছে। আরে সাবাস, ঠিক আছে। তো আপনারা যদি চান তাহলে কিন্তু এই ফুড রিভিউটা শুরু করে দিতে পারেন, যে রবিউলকে কিন্তু দেখেন ফ্রি ফ্রি খাওয়ায় কিন্তু ঘুরে বাড়িয়ে দিয়েছে ছেলেটা। তো রবিউলের কিন্তু আসলে খাওয়াটা দেখতে ভালো লাগে, আপনি এর আগে আমার চ্যানেলে হয়তো দেখেছেন রবিউলের বার্গার খাওয়া। তো এবার আপনাদেরকে ফুললি নিহারি খাওয়ার ভিডিওটা আপনাদেরকে দেখাবো, দেখুন রবিউল কীভাবে নিহারি খায়। ও এখন তুললাম একটা, আমি খাবো না এটা। যে সেই জলারি ভালো যে সেই লোকটা দেখেন কি স্মার্ট হ্যান্ডসাম, কফিও আছে, আপনার চলে কফিও খেতে পারেন। কফিও আছে, ঠিক আছে। খাবার এখন অনেকক্ষণ বাকি আছে।